আমি শীতলচন্দ্র দাস, ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর। আমি আজকে দেখাচ্ছি একটা টেবিল ফ্যান কীভাবে কানেকশন করতে হয় এবং কীভাবে সার্ভিসিং করতে হয়। টেবিল ফ্যানের দুটো কয়েল থাকে। আমি রেখেছি এখানে একটা রানিং কয়েল, একটা স্টার্টিং কয়েল। স্টার্টিং কয়েলের সঙ্গে কনডেন্সার সিরিজ হয়ে থাকে। কনডেন্সারটা হচ্ছে 2.5 মাইক্রোফ্যারাডের। হ্যাঁ, রানিং আর স্টার্টিং শর্ট করে দিয়েছি, এখানে কমন করেছি। কমন করে একটা লাইন দিয়েছি রেগুলেটর থ্রু দিয়ে, আর রানিং আর কনডেন্সারের মাথা একটা শর্ট করে দিয়েছি, দিয়ে নিউট্রাল দিয়েছি। এই হচ্ছে টেবিল ফ্যানের কানেকশান। এবার আমি এটাকে খুলে দেখাচ্ছি। এটা একটা টেবিল ফ্যান, টেবিল ফ্যানের মাথাটা শুধু, খাঁচাটা ব্লেডটা নেই। হ্যাঁ, আমি একে ওপেন করছি। এটা হচ্ছে পিছনের এন্ড কভার। এই এন্ড কভারটার মধ্যে একটা ঘটি বুশ ফিট করা আছে। বুশটা খুলে দেখাচ্ছি আমি। এই দুপাশে দুটো বুশ থাকে, সামনে একটা, পিছনে একটা। এটা হচ্ছে ঘটি বুশ। এই বুশটা হচ্ছে গান মেটালের তৈরি। এই বুশটার মধ্যে অসংখ্য হোল থাকে, সেই হোলের মধ্যে লুব্রিকেশন অয়েলটা ডুবে থাকে যাতে ফ্রি হয়। এটা হচ্ছে ফেল্ট। এই ফেল্টের মধ্যে লুব্রিকেশন অয়েলটা ধরে রাখে, এটা বুশটাকে ভিজে রাখতে সাহায্য করে। এটা হচ্ছে টেবিল ফ্যানের রোটার। রোটার ভেতরে শ্যাফ্ট আছে, এটা হচ্ছে শ্যাফ্ট। এখানে বুশটা থাকছে, এখানে বুশটা থাকছে। আর টেবিল ফ্যানের এই ভেতরে, এই যে ভেতরে বুশটা রয়েছে এখানে, এটা হচ্ছে ভেতরের বুশ। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে কয়েল। এখানে মোট 8টা কয়েল আছে, 8টা কয়েল আছে, 4টা স্টার্টিং এবং 4টা রানিং। একটা করে বাদ দিয়ে দিয়ে, মানে এটা রানিং, এটা বাদ দিয়ে এটা রানিং, এটা বাদ দিয়ে এটা রানিং, এটা বাদ দিয়ে এটা রানিং, এটা স্টার্টিং, এটা স্টার্টিং, এটা স্টার্টিং, এটা স্টার্টিং। হ্যাঁ, 4টা স্টার্টিং এবং 4টা রানিং কোয়েল, সবগুলো সিরিজ করে 4টা মাথা বের করেছে। 4টা মাথা থেকে একটা কমন করে দিয়েছে। এই কালো তারটা কমন হওয়ার কথা, কালো তারটাই কমন হবে। এই হলদেটা, এই হলদেটা, একটা স্টার্টিং, একটা রানিং। আমি এটা টেস্ট করে দেখব। এই সিরিজ ল্যাম্প। কালোটা কমন আর এই হলদেটা স্টার্টিং, হয়তো দুটো প্রায় একই দেখাচ্ছে। তো এটা রানিং মনে হচ্ছে, এটা স্টার্টিং। আর এই দুটো রানিং আর স্টার্টিংয়ের মাথায় ধরলে লাইটটা আরও কম জ্বলবে, খুব কম জ্বলবে, কেননা দুটো কয়েলই সিরিজ হয়ে থাকছে। ঠিক আছে, এবার আমি বডি আছে কিনা দেখে নিচ্ছি। বডি নেই, আমার কয়েল দুটো ঠিকই আছে। ঠিক আছে,
এরপর আমি ভেতরের বুস্টটা লুব্রিকেশন অয়েল দিয়ে নিচ্ছি। লুব্রিকেশন অয়েল দিলাম, এরপর ফিটিং করছি আমি রোটারটা, ঢোকালাম। আচ্ছা, এই বুস্টটাকে ফিটিং করে নিই। বুস্টার ফিটিং করলাম, এবার আমি এন্ড কভারটা ফিটিং করছি। আমি নাটগুলো লাগাচ্ছি, আমি যে স্প্যানারটা দিয়ে টাইট করছি এটা হচ্ছে টিউবুলার বক্স স্প্যানার। এটা দিয়ে কাজ করলে নাটের মাথাগুলো নষ্ট হয় না, থ্রেডটাও নষ্ট হবে না, কেন প্লাস দিয়ে ধরে করতে গেলে স্লিপ করে নাটগুলো নষ্ট হয়ে যায়। হয়েছে, এবার আমি কন্ডেন্সার লাগাচ্ছি। এবার আমি সাপ্লাই দেবো, আমি টেস্ট ল্যাম্প দিয়ে সাপ্লাই দিচ্ছি, ঘুরছে, ফ্যান ঘুরছে, ক্লকওয়াইজই ঘুরছে, এটা রানিং, এটা স্টার্টিং, স্টার্টিং হলে উল্টো ঘুরবে। ঠিক আছে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তুমি আমার কাছ থেকে জেনে নিতে পারবে। ঠিক আছে, রাখছি।